আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আসি এনটি ইন্টারন্যাশনাল কলেজ সুবাংজায়াতে। সাথে আছেন আমার একটা স্টুডেন্ট, ও কয়েক মাস আগে এখানে আসছে ফাউন্ডেশন ইন সায়েন্স প্রোগ্রামে। তো আমার স্টুডেন্ট মুন কাদিরের সাথে আপনাদের পরিচয় করে দিব এবং ওর এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। হাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাই, আমার নাম মুন কাদির, চাঁদপুরের ছেলে। মুন কাদির, তুমি দেশে থেকে কোথায় পড়ালেখা করছো? আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে। কলেজ তোমার রেজাল্ট ছিল A+, সিজিপিএ 5 ছিল। এবং মুন কাদির কিন্তু এখানে 30% স্কলারশিপ পড়ালেখা করে, 30% স্কলারশিপ। এবং কি আমাদের গ্লোবাল অ্যাডমিশন এইড এর পক্ষ থেকে আরো $500 তাকে স্কলারশিপ নিয়ে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। তুমি খুশি তো? না, তো এখানে পড়ে নতুন পরিবেশে আসছো, তোমার পড়ালেখা কেমন লাগছে? বাংলাদেশে তো অনেকটা বেটার, কারণ টিচার অনেক ফ্রেন্ডলি, পরে মনে করেন এনভায়রনমেন্ট ভালো, পরে আর কি সব কিছু মিলে ওভারঅল হয়ে গেল। তোমার এখানে তো অনেক বিদেশি স্টুডেন্ট, তাই না? তোমার সাথে যারা পড়ালেখা করে সবই বিদেশি স্টুডেন্ট, বাংলাদেশের দু একজন আছে না? হ্যাঁ, খুবই কম বাংলাদেশি স্টুডেন্ট, কম। কিন্তু অন্য অন্য দেশের স্টুডেন্টরা প্রচুর এখানে, বিদেশি স্টুডেন্টদের সাথে মানে গ্লোবাল একটা এনভায়রনমেন্ট, তাই না? একটা ইন্টারন্যাশনাল মানে এনভায়রনমেন্ট। তো এই যে ইংলিশ স্পিকিং করতে কোনো সমস্যা হয় কিনা তোমার? আপাতত শুরু থেকে তো একটু কষ্ট হয়েছে, এখন মনে করেন টিচারদের সাথে মানে কমিউনিকেট, প্লাস তাদের লেকচার বুঝতে কোনো সমস্যা নেই? ওকে, আলহামদুলিল্লাহ। যাদের ইংলিশের স্কুল স্কিল একটু ভালো আছে তাদের কোনো রকমই সমস্যা হবে না যোগাযোগ, ক্লাস, স্টাডি করতেও। তুমি তো এক সেমিস্টার শেষ হয়েছে, তাই না? তোমার রেজাল্ট কেমন আছে? ভালো রেজাল্ট এ আছে না, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যেরকম A+, এদেশে কিন্তু এই A+ মানে 80% মার্ক থাকলেই এ, ঠিক আছে? সেক্ষেত্রে ওর রেজাল্টও কিন্তু ফার্স্ট ক্লাস আছে, আলহামদুলিল্লাহ। এবং তোমার ইনশাল্লাহ ফাউন্ডেশনের পর তো আবার কন্টিনিউ BSc করবা, সেক্ষেত্রে তুমি যে এইখানে পড়ালেখা করতেছো, তো SSC-র পরে এখানে আসছো, তোমার যারা বন্ধু আছে বা বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে, যারা খুব সহজেই বিদেশি এনভায়রনমেন্টে বা বিদেশে পড়ালেখা করতে চায়, সেক্ষেত্রে তোমার সাজেস্ট কী? তোমার এখানে ফাউন্ডেশন করা তোমার কাছে কী সাজেস্ট তাদের জন্য? তোমরা এখানে ফাউন্ডেশন আনলে সবার প্রথমত ইন্টারমিডিয়েট থেকে এক বছর সময় কম লাগতেছে, এক বছর সময় কম লাগে প্রথম। সো এরপর এটা ডিগ্রি মনে করে, এটা ডিগ্রি যে ভ্যালুটা আর কি, এটা এই লেভেলে রেখে ফেলে। সো মানে ইন্টারের লেভেলের থেকে মানে ভালো ভালো একটা ফ্যাসিলিটি, আর এটা যেহেতু ইন্টারন্যাশনাল একটা ডিগ্রি, সো মনে করো সব জায়গায় তুমি এটা দিয়ে ভালো কিছু একটা করতে পারবে, ব্যাচেলার্সের তেমন কোনো ডিফিকাল্টিস ফেস করতে হবে না। ওকে, ধন্যবাদ। এখানে কিন্তু মুন কাদির কয়েকটা মেসেজ দিল, এটা কিওয়ার্ডে শেষ করেছে যে এটা ইন্টারমিডিয়েট করতে আমার যেরকম 2 বছর লাগে, প্লাস রেজাল্ট টেজাল্ট বের হইতে 2.5 বছরও লেগে যায় অনেক সময়, অথচ এখানে কিন্তু ফুল 1 বছরেই কিন্তু ইন্টারমিডিয়েটের সমমান এবং কি এ লেভেলের সমমান যেটা আছে সেটা 1 বছরের মধ্যেই হয়ে যাচ্ছে। প্লাস এখানে যত ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে পড়ালেখা হচ্ছে, সেক্ষেত্রে ব্যাচেলর যদি কারোর নিয়োগ থাকে যে সে BSc করবে বিদেশে, সেক্ষেত্রে যদি এখানে ফাউন্ডেশন করে থাকে, BSc করার সময় ওরকম কোনো প্রেশারও পড়বে না বা খুব সহজেই কিন্তু সে নিতে পারবে। ধন্যবাদ মুন কাদির তোমাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আসতে চাও মালয়েশিয়াতে পড়ালেখার জন্য, এনটি কলেজ বেস্ট একটা কলেজ, এখানে ফাউন্ডেশন সায়েন্স, ফাউন্ডেশন কমার্স, ফাউন্ডেশন IT সহকারে বেশ কয়েকটা ফাউন্ডেশন ডিগ্রি আছে এবং ডিপ্লোমাতেও অনেকগুলো প্রোগ্রাম আছে এবং BSc মাস্টার্স সবই আছে। যদি কেউ আসতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ইনশাআল্লাহ আমরা হেল্প করবো। তুমি যে এখানে আসলা, তুমি আমাদের সাথে কিভাবে চেনো? তোমার আব্বুর সাথে? ওর আব্বু আমার সাথে যোগাযোগ করে, ওর আব্বু অবশ্য ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমার নাম্বারটি খুঁজে পায়, প্লাস আর একটা তার ফ্রেন্ডের মাধ্যমে আমার রেফারেন্স পায়, পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে। এই মোটামুটি আপডেট ইনশাআল্লাহ। তোমাকে যেই কথাগুলো বলেছিলাম যে আমাদের পরিবেশ সবই তো মিল আছে আলহামদুলিল্লাহ, তুমি এখানে সব লাস্টের যে পয়েন্টটা, তুমি এখানে পড়ালেখা করছো, তুমি হ্যাপি আছো তো? হ্যাপি আসা, এটাই আমাদের অর্জন, যে আমরা চাই যে আমাদের স্টুডেন্ট যেন হ্যাপি থাকে। ধন্যবাদ তোমাদেরকে এবং ধন্যবাদ সকলকে। এরপরে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে সেই এনটি কলেজ অথবা অন্য কলেজ সম্পর্কে, আমাদের এখানে হোয়াটসঅ্যাপ করলে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে, আমরা ইনশাআল্লাহ রেসপন্স করবো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।